হ্যালো বন্ধুরা ঘূর্ণিঝড় ইয়াস কিন্তু আসতে চলেছে তো খুব সংক্ষেপে আমরা ঘূর্ণিঝড় ইয়াসের বর্তমান পরিস্থিতি এবং কোথায় আছে এটি এবং কোন দিকে এটি অগ্রসর হচ্ছে কোথায় আশ্রয় পড়তে পারে এবং সেই সাথে আবহাওয়া বিষয়ক কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো তার আগে একটি বিষয় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই সেটি হলো যে গত বছর যে আমফান ঘূর্ণিঝড়টি হয়েছিল তার তুলনায় এবছরের ইয়াস ঘূর্ণিঝড়টা কিন্তু একটু দুর্বল অর্থাৎ অতটা শক্তি কিন্তু এখনও সঞ্চয় করে উঠতে পারেনি এবং উপকূলে আশ্রে পড়ার আগ পর্যন্ত অতটা শক্তি কিন্তু ইয়াস ঘূর্ণিঝড়ের হবে না কারণ বর্তমানে দেখতে পাচ্ছেন স্কিনে এটি হচ্ছে বর্তমান ইয়াস ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান সমুদ্রের ভিতরে এই অবস্থানে এভাবেই এটি আছে কিন্তু গত বছর আমফান ঘূর্ণিঝড় যখন সমুদ্রের ভিতর এভাবে ছিল তার যে কেন্দ্র তার আশেপাশের বাতাসের গতিবেগ ঘন্টায় ছিল প্রায় দুইশো কুড়ি থেকে কোথাও 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 আড়াইশো কিলোমিটার প্রতি ঘন্টায় এটি বাতাসের গতিবেগ ছিল সেই হিসাবে এখন বর্তমানে আম ইয়াস ঘূর্ণিঝড়ের আশেপাশের তাপ এই যে বাতাসের গতিবেগ কিন্তু কোথাও কোথাও ফিফটি মাইল পার আওয়ার অর্থাৎ পঞ্চাশ বাহান্ন মাইল পার আওয়ার এই কিলোমিটার হিসেব করলে এটি কিন্তু আশি থেকে নব্বই কোথাও কোথাও একশো কিলোমিটারে এটি বয়ে চলেছে কিন্তু এটি কোথায় আসতে পড়বে তার সম্ভাব্যতা যদি আমরা এখন দেখার চেষ্টা করি কিন্তু ইতিমধ্যেই কিন্তু এটি বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার বরিশাল বিভাগের দক্ষিণ অঞ্চল বাংলাদেশের সুন্দরবন অঞ্চল ইন ভারতের সুন্দরবন অঞ্চল দক্ষিণ কলকাতা এবং ভুবনেশ্বর এই যে সমুদ্র উপকূলে কিন্তু এটির ইফেক্ট পড়তে শুরু করেছে এখানে থেমে থেমে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং আর সবচেয়েতে জানার যে বিষয়টি হলো যে ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানতে চলেছে সেটি যদি আমরা দেখতে চাই তাহলে আগামীকাল পঁচিশ তারিখ সকাল ছয়টা এখন যেখানে আছে আগামীকাল সকাল ছয়টা নাগাদ এটি কিন্তু উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামীকাল বিকাল তিনটা নাগাদ এটি কিন্তু ভারতের ভুবনেশ্বর ভুবনেশ্বর উপকূলের দিকে এটি কিন্তু অগ্রসর হতে থাকবে হয়তো এবং রাত বারোটা নাগাদ এটি কিন্তু উপকূলে খুব কাছাকাছি অবস্থান করবে এবং তখন কিন্তু আমরা যদি দেখতে পাই যে বৃষ্টিপাতটা কেমন হবে সেটা যদি একটু দেখে নেই তাহলে তখন বাংলাদেশের বরিশাল বাংলাদেশের বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল কলকাতা দক্ষিণ কলকাতা এবং পশ্চিম কলকাতা এবং ভুবনেশ্বরের আশেপাশে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়টি ততক্ষণে কিন্তু উপকূলের খুব কাছাকাছি অবস্থান করবে এবং তখন এর আশেপাশের বাতাসের গতিবেগ কিন্তু একটু বেড়ে যাবে ষাট মাইল পার অর্থাৎ একশো থেকে একশো কিলোমিটার গতিবেগ কিন্তু এই ঘূর্ণিঝড়টি তখন তুলে নেবে এবং উপকূল স্পর্শ করার পরপরই ঘূর্ণিঝড়টি কিন্তু একটু দুর্বাত্তর এবং উত্তর পশ্চিম দিকে কিন্তু এটি অগ্রসর হবে তো আমরা যদি ছাব্বিশ তারিখ সকাল আটটা আটটার দিকে দেখি তাহলে ঘূর্ণিঝড়টি কিন্তু ততক্ষণে উপকূল প্রায় স্পর্শ করে যায় ভারতের ভুবনেশ্বরের দিকেই কিন্তু সেটি অগ্রসর হবে এবং আঘাত থানার যথেষ্ট সম্ভাবনা রয়েছে উড়িষ্যা উপকূল যেটি গঙ্গাসাগর এবং ভুবনেশ্বর উড়িষ্যা উপকূল এই অঞ্চল দিয়ে কিন্তু ঘূর্ণিঝড়টি উপকূল এই উপকূলে আসতে পড়া যথেষ্ট সম্ভাবনা রয়েছে সেই সাথে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হবে এবং বাতাসের গতিবেগ কিন্তু ঘূর্ণিঝড়ের কেন্দ্রের আশেপাশে ফিফটি মাইল পার আওয়ার পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা পঞ্চাশ মাইল প্রতি ঘন্টা সেই হিসেবে আশি থেকে নব্বই এবং কোথাও কোথাও একশো কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এটি যথেষ্ট যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়টি উপকূল স্পর্শ করার পরে ও সেই সাথে কিন্তু এটির ইফেক্ট কিন্তু ততক্ষণে বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম ঢাকা বরিশাল খুলনা রাজশাহী এবং রংপুর অঞ্চলে কিছু কিছু অঞ্চলে কিন্তু হালকা ঝড়ো হওয়া বই থাকবে সেই সাথে প্রচুর বৃষ্টিপাত হবে ভারতের কলকাতা দক্ষিণ পশ্চিম কলকাতা এবং এবং যে ঘূর্ণিঝড়টি যেখানে আস আঘাত হানবে ভুবনেশ্বর সেখান থেকে উত্তর দিকে এবং পশ্চিম দিকেও কিন্তু এটি ইফেক্ট পড়বে অর্থাৎ ঝড়ো হওয়া বই থাকবে সেই সাথে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি ছাব্বিশ তারিখ আমরা ছাব্বিশ তারিখ দুপুরের পরে কিন্তু এটি উপকূলে পুরোপুরি আঘাত হেনে যাবে এবং এটির আস্তে আস্তে ঘূর্ণিঝড়টি হ্রাস পেতে থাকবে ছাব্বিশ তারিখ রাত বারোটা এটি পুরোপুরি উপকূলের আঘাত হেনে এটি কিন্তু স্থলভাগের দিকে উঠে যাবে ততক্ষণে ঘূর্ণিঝড়টি অনেক এর গতির হ্রাস পাবে সাতাশ তারিখের দিকে এটি উত্তর উত্তর পশ্চিম দিকে কিন্তু অগ্রসর হতে হতে আস্তে আস্তে এটি মিলিয়ে যাবে তো এটাই ছিল ঘূর্ণিঝড় ইয়াসে সর্বশেষ আপডেট খুব সংক্ষেপে জানানোর চেষ্টা করলাম তো পরবর্তী আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি এনাবল করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাথে থাকার জন্য